কারেন্টের লাইন নিচ্ছে এখান থেকে, এর জন্য পুলিশ দায়ী। এই রাস্তায় যে পুলিশগুলা পাহারা দেয় পদতা। এই ভবনের নাম কি? আমরা নিরাপত্তা চাই। এই ভবনের নাম কি? কোন ভবনের নাম? এই ভবনের নাম কি? এই ভবনের নাম, এই না এই ভবনের নাম জানি না, এখানে কাচ্চি ভাই দিয়েছে সিরাজচুই। আচ্ছা, আমিন, আমার অভিযোগ এই ধারাবাহিকতা থাকবে কেনা কেন? উনি চলে যাচ্ছেন কেন? এই ধারাবাহিকতা থাকবে? আপনাদের বলে তো কোনো লাভ নাই, আপনাদের বলে কোনো লাভ নাই। নীতি নির্ধারক যারা, যারা নীতি কার্যকর করে, তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব শুধু তুলে ধরা, আপনাদের তো দায়িত্ব তো নাই। যে আর শেষ পর্যন্ত 5-7 বছর আমরা ছিলাম, সরকার সাহায্য সহযোগিতা করে এই ব্যাপারে, তাহলে বাস্তবায়ন সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, পুলিশরা প্রতিনিয়ত ঘুষ খায়, প্রতিনিয়ত পুলিশরা ঘুষ খায়, 5 টাকা 10 টাকা 20 টাকা সারাক্ষণ। না হলে এই রোডের লাইট, লাইট পোস্টের ওখান থেকে কারেন্ট নিয়ে কিভাবে চালায় রেস্টুরেন্ট? বার্গার বানাচ্ছে, পিৎজা বানাচ্ছে, তাই না? আগুন জ্বালাচ্ছে। আপনারা যখন বিল্ডিংটাতে ছিলেন, তখন কি এটা বাণিজ্যিক বিল্ডিং ছিল? না না না, আমাদের স্কুল ছিল, আবাসিক ছিল, আবাসিক ছিল, তার আগে গার্মেন্টস ছিল, তারপরে যখন এটা চলে যায় তখন আমাদের স্কুল নিয়েছে আর আবাসিক, আবাসিক পেয়েছি, আবাসিক পেয়েছি, আবাসিকটাকে অনেক সাজসজ্জা করে বাণিজ্যিকভাবে চালু হয়েছে।